الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আসুন আমরা প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিই। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم صلوا الحبيب صلى الله عليه وسلم مجھے مدینے کی تو اجازت نبی رحمت شفیع امت اگر نہیں میری ایسی قسمت
امت نبی رحمت شفیع امت میں نام تیرے باری جا میں হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ভয়ে কান্না করার ফজিলত। আসুন আমরা প্রথমে একটি হাদিসে পাক শুনে নিই। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির নাম ধুলা মলিন হোক যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুদ শরীফ বলল না। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে পাক থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পড়া উচিত। আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর এমনিতে বেশি পরিমাণে দরুদ শরীফ পড়া উচিত, সাথে সাথে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম মোবারক আমরা শুনতে পাবো তখন দরুদ শরীফ পড়া উচিত। প্রিয় ইসলামী ভাইয়ের আমাদের সাথে আমাদের মনোয়ার ভাই আছেন। মনোয়ার ভাই, আমি আপনার কাছে যাব যে আপনি মাদানী চ্যানেলের দর্শকদের জন্য কিছু মাদানী ফুলের স্বাদ করুন। তো আসুন আজকে যে বিষয়, যে আল্লাহর ভয়ে কান্নাকাটি করার ফজিলত, যে বাস্তবিক পক্ষে যদি কেউ এই আমলটিকে নিজের জীবনে বাস্তবায়ন করে নেয় একা বা ইজতেমাইভাবে, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা অভ্যাস করে নেয় এবং ঘুণা থেকে তওবা করা অভ্যাস করে নেয়, তো সে বড় সৌভাগ্যবান হবে। আর কেনই হবে না, হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতগণ বুজুর্গানের দিন যারা রয়েছেন তারা বড়ই কান্নাকাটি করতেন এবং এর ফজিলত বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, যেমন হযরতে সাইয়েদুনা আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহর ভয়ে যেসব চোখ অশ্রু সজল হবে কিয়ামতের দিন সেই চেহারা কালো হবে না এবং লাঞ্ছিত হবে না। আর যদি অশ্রু সজল সেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে
তবে আল্লাহ তাআলা তার অশ্রুর প্রথম ফোঁটাতেই আগুনের অনেক সাগরকে নিভিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যে জাতির মধ্যে কোন একজন লোক যদি আল্লাহর ভয়ে কান্না করে সে জাতির উপর রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় ইসলাম ভাইরা হযরত সাইয়্যিদা আব্দুল ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলার ভয়ে প্রবাহিত হওয়া এক ফোঁটা চোখের পানি আমার দৃষ্টিতে 1000 দিনার সাদকা করার চেয়ে উত্তম সুবহানাল্লাহ সুবহান প্রিয় ইসলাম ভাইরা হযরত সাইয়্যিদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি প্রবাহিত করা আমার দৃষ্টিতে নিজের ওজন পরিমাণ স্বর্ণ সাদকা করা চাইতো অধিক পছন্দনীয় সুবহানাল্লাহ কেননা যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্না করে আর তার চোখের পানির একটি বিন্দু গড়ে পড়ে তাহলে আগুন তাকে স্পর্শ করবে না সুবহানাল্লাহ আযযা ওয়া জাল তো প্রিয় ইসলাম ভাইরা বাস্তবিক পক্ষে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে আমাদের উচিত বেশি বেশি আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করা তো কান্নাকাটি করার জন্য মিলাদ মাহফিল বা ইজতেমা বা মাদানী চ্যানেলে ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে কান্না করতে হবে এটা জরুরি নয় আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দিলের খবরকে জানেন আপনি নিজের গুনাহকে স্মরণ করে দুরাকাত নামাজ পড়ে চোখের পানিকে ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করুন তো ইনশাআল্লাহ হতে পারে সেই যে আপনার আহাজারি সেই কান্নাকাটি আল্লাহ তাআলার বারগায় যদি কবুল হয়ে যায় তাহলে আপনার আমার উভয় জাহানের কল্যাণ হাসিল হবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ মনোয়ার ভাই খুব সুন্দর কিছু মাদানী ফুল আপনি আমাদেরকে দিয়েছেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের জন্য দিয়েছেন খুবই সুন্দর একটি কথা বলেছেন যে কান্না করার জন্য যে সম্মিলিতভাবে বসে একসাথে কান্না করতে হবে সেটা জরুরি নয় আল্লাহ তাআলার দরবারে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কান্না করতে পারি বিশেষ করে যেটি মনোয়ার ভাই বলেছেন যে রাতে যখন আমরা তাহাজ্জুদের নামাজের সময় আমরা যদি উঠে দুই রাকাত তাহাজ্জুদ আদায় করে যদি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করি একা একা নিজের গুনাহকে স্মরণ করে তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে মনোয়ার ভাই আপনি আরও কিছু মাদানী চ্যানেলের দর্শকদের জন্য আরও কিছু মাদানী ফুল আপনি আমাদের দিন জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা এই ফজিলত হাসিল যারা করতে পেরেছে এই কান্নাকাটি করার যাদের অভ্যাস ছিল যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর ভয়কে সজাগ রেখেছেন এমন এক মহান ব্যক্তির ঘটনা শুনি জমজমাট বাজারে রেশমি কাপড়ের একটি দোকানে দোকানটির কর্মচারী আল্লাহ তাআলার কাছে জান্নাত চেয়ে দোয়া করছিল এই অবস্থায় দোকানের মালিকের হৃদয় নরম হয়ে গেল দুচোখ থেকে এমনভাবে অশ্রু গড়াতে শুরু করলো যে তার উভয় কান ও কাঁধ কাঁপতে লাগলো দোকানের মালিক সাথে সাথে দোকান বন্ধ করার নির্দেশ দিলেন নিজের মাথার উপরে কাপড় মুড়িয়ে তাড়াতাড়ি উঠে গেলেন আর বলতে লাগলেন আমাদের মতো গুনাহগারদের উচিত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা সে দোকানের মালিক সব সময় আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন রাতে নামাজের জন্য যখন দাঁড়াতেন তার চোখ থেকে এমনভাবে অশ্রু বের হতো যে চাটাইয়ের উপর টপ টপ করে চোখের পানির ফোঁটা পড়ার শব্দ শোনা যেত আর এত বেশি কান্না করতেন যে আশেপাশের লোকজনের মনে তার প্রতি দয়া সৃষ্টি হয়ে যেত প্রিয় ইসলাম ভাইরা আপনারা কি জানেন তিনি কে ছিলেন তিনি ছিলেন কোটি কোটি হানাফি মতালম্বীদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই প্রিয় ইসলাম ভাইরা বাস্তবিকপক্ষে আমাদের মহান ইমাম খুব তাকওয়াবান পরহেজগার এবং আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ওনার জীবনী সম্পর্কে এসেছে যে উনি যেখানে তাকে দাফন হয়েছে সেখানে 7000 বার কোরআন কারিমকে খতম করেছেন উনি একাধারে নফল রোজা রেখে যেতেন উনি একাধারে প্রতি রাতে 1000 বার করে নফল নামাজ আদায় করতেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটি ওয়াকিয়া ঘটনা আপনি আমাদেরকে বলেছেন মানোয়ার ভাই মাশাআল্লাহ খুবই খুবই সুন্দর দেখুন আমাদের ইমাম যাকে আমরা মান্য করি যার
মাজহাবের উপর আমরা অটল রয়েছি আলহামদুলিল্লাহ। এবং ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ তাআলার ভয়ে কান্না করার সম্পর্কে বলেছেন আপনি ওনার কান্নার ব্যাপারে, তো ওনারা আল্লাহ তাআলাকে ভয় করতেন নিজের গুনার জন্য। ওনাদের তো গুনাহ, আল্লাহ তাআলা ওনাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়েছেন, এরপরও ওনারা যে আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করতেন, তো এটা আমাদের জন্য খুবই একটি শিক্ষণীয় বিষয়। মনোয়ার ভাই মাশাআল্লাহ খুব সুন্দর আপনি আমাদেরকে মাদানিফুল ইরশাদ করেছেন। আমাদের ইমরান হাসান ভাই আপনার সাথে আছে, আমাদের দোয়ার সময় হয়ে গেছে, তো আসুন আমরা দোয়া করি, কেননা দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহ তাআলা দোয়াকারী ব্যক্তিকে পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আমরা দোয়া করি এবং ইমরান ভাই আপনার কাছে অনুরোধ, আপনি আমাদেরকে দোয়ার কিছু আশার শুনিয়ে দিন। আমাদের গুনাহগুলিকে আপনি মাফ করে দিন। হে আল্লাহ ইজ্জাল, আমরা কবিরা সগিরা ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ থেকে তওবা করছে মালিক ও মাওলা, আমাদের তওবাকে আপনি কবুল করেন। হে আল্লাহ ইজ্জাল, সমস্ত দুনিয়ার মুসলমানদের উপর রহমত নাজিল করুন। প্রত্যেকে আপনার ইবাদত বন্দেগি ইখলাস ও নিষ্ঠার সাথে করা তৌফিক দান করে দিন। আল্লাহ ইজ্জাল, যারা মাদানী চ্যানেল দেখছেন আল্লাহ তাদেরকে আল্লাহ বেশি থেকে বেশি মাদানী চ্যানেল দেখে ইলমি দিন হাসিল করে ইবাদতকে শুদ্ধ করে আপনাকে রাজি করা তৌফিক দান করে দিন। আল্লাহ ইজ্জাল, বুজুগানে দিন আপনার ভয় কান্নাকাটি করতে, হে আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি কান্নাকাটি করা তৌফিক দান করে দিন। সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমিন আমিন বিজাহি নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।